তারিখ গেছে, একটাও তুমি নন বেঙ্গলি দেখলে এখানে? সব বাঙালি, পুরো দার্জিলিং সিকিম 90% কনজিউমার বাঙালি, পুরো ট্যুরিজমের পিছনে। এরা ট্রেক করছে এই রুটটা, এরা ভালো করেছে। পেছনে সুমোটা কোথায় গেল? ও এইগুলো সব থেকে ফালতু হয়, এগুলো প্রচণ্ড গ্রিপ বানাতে দেয় না, ছোটো ছোটো স্টোন চিপের মতো, বড়ো পাথর টেনশন নেই, এগুলো দিয়ে স্কিপ করে। হ্যাঁ, পুরো পুরো একটার মধ্যে চাপবে, ওটা সরে যাবে আর পুরো চাকা খালি এই হবে। হ্যাঁ, ওই বালি ওরকম ছোটো ছোটো স্টোন চিপের মতো পাথরগুলো থালা, আমি নর্থে এগুলোর মধ্যেই ফেঁসে গেছিলাম। তারা যত থালা ঘোরাচ্ছি হুইল স্পিন হচ্ছে আর চাকার মধ্যে চাকা ঢুকে যাচ্ছে আস্তে আস্তে টোনচিপসের ইপির মধ্যে। মাংস উঠিয়ে নিয়ে চলে এই লাস্ট, আবার একটা গাড়ি আগে যাচ্ছে, গাড়িগুলো যথেষ্ট স্লো নামে যা বুঝছে। হ্যাঁ, না সব জঙ্গলা, এইসব ফরেন আছে। শিটং অহলদারা যদি যেতে তাহলে শিটং হয়ে গেলে ওখানে কমলালেবু পাবে, কমলালেবুর বাগানপুর, তার উপরে আছে লাটপাঞ্চার, তার উপরে অহলদারা, যেখানে মধুরিমারা যায়নি আর।
না আমি তো মনে হয় না হয় বলে এই মাটিতে বোধহয় হয় না, এখানে ফলন হয় না তো আমফানে। এখন মুর্শিদাবাদে তুমি যদি চাও মালদায় ফজলি আমের জায়গা যদি এখন পাইন গাছের ইয়ে ফেলো তুমি আর হবে? এই সেদিন এই রোডটা দেখছিল, চলে এসছি সামনে চেক পয়েন্ট। জানি না ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা, আমি শালা একটু সরিয়ে দিয়েছি, ঠিকঠাক মতো ক্যাপচার হচ্ছে কিনা কে জানে। যদি না হয়ে থাকে তাহলে পুরো ওয়েস্ট হয়ে যাবে, এত কষ্ট করে। এসে গেছি আমরা ফরেস্ট চেক পয়েন্টে, তো চাই হোক। হ্যাঁ নিকল রে।